আজ উত্তরপ্রদেশের মেরঠে নির্বাচনী জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন এই জনসভা থেকে। নদিয়ার কৃষ্ণনগরে নির্বাচনী জনসভায় যোগদান মুখ্যমন্ত্রীর। আসন্ন লোকসভা নির্বাচনে এই জনসভা থেকে প্রচার শুরু করলেন তিনি। মুখ্যমন্ত্রীর ইন্ডি জোট ও সিএএ নিয়ে বক্তব্যের কড়া সমালোচনা বিজেপি ও কংগ্রেসের। নমস্কার, আসছি বিস্তারিত সংবাদে। আজ উত্তরপ্রদেশের মেরঠে নির্বাচনী জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভার মধ্যে দিয়ে বিজেপির হয়ে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিগত পাঁচ বছরে বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতির কথা তুলে ধরেন। সাথিয়ো, মানে লাল কিলে সে কহা থা, ইহি সময় হ্যায়, সহি সময় হ্যায়, ভারত কা সময় আ গয়া হ্যায়, ভারত চল পড়া হ্যায়। আজ ভারত মে তেজি সে আধুনিক ইনফ্রাস্ট্রাকচার বন রহা হ্যায়। আজ ভারত ইনফ্রাস্ট্রাকচার কে নির্মাণ পর অভূতপূর্ব নিবেশ কর রহা হ্যায়। আজ হর সেক্টর মে নওজওয়ানোঁ কে লিয়ে অনগিনত নয়ে অবসর বন রহে হ্যায়। আজ দেশ কি নারী শক্তি নয়ে সংকল্পও কে সাথ আগে আ রহি হ্যায়। আজ ভারত কি সাথ দুনিয়া ভর মে ভারত কি সাথ নই উঁচাই পর হ্যায়। ইতনাই নহি, পুরি দুনিয়া ভারত কো ভরোসে সে দেখ রহি হ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দুদিনের রাজস্থান সফরে। জয়পুরে তিনি রাজস্থানের সাতটি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের নির্বাচনী কোর কমিটির সঙ্গে বৈঠক করেন। এরপর শিকারে আজ সন্ধ্যায় একটি রোড শোতে অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই রোড শো ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। লোকসভা ভোটের মুখে কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি দাবি করেন, 1974 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতীয় ভূখণ্ডের অন্তর্গত কাচাথেভু দ্বীপটি মৈত্রী উপহার হিসেবে শ্রীলঙ্কার হাতে তুলে দেন। এক এক্স বার্তায় সম্প্রতি তামিলনাড়ু সরকারের করা আরটিআই প্রসঙ্গে উঠে আসা তথ্য প্রকাশ্যে এনে প্রধানমন্ত্রী বলেন, বিগত 75 বছর ধরে দেশের ঐক্য ও অখণ্ডতা দুর্বল করাই কংগ্রেসের একমাত্র কাজ। 10 আগস্ট 2023 সালে প্রধানমন্ত্রী সংসদে অবিশ্বাস প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে কাচাথেভু দ্বীপের প্রসঙ্গ তুলে কংগ্রেসকে আক্রমণ করেন। আসুন আমরা দেখে নিই প্রধানমন্ত্রী সংসদে কি বলেছিলেন। ये जो बाहर गए ना, उनको जरा पूछे एक कच्छ तिबू क्या है, कोई पूछे इनको कच्छ तिबू क्या है। इतनी बड़ी बातें करते हैं ना, आज मैं बताना चाहता हूँ ये कच्छ तिबू और ये कच्छ तिबू कहाँ आया, जरा उनको पूछ लीजिए। इतनी बड़ी बातें लिख कर कह गए, देश को गुमराह करने का प्रयास कर रहे हैं। और ये डीएमके वाले, उनकी सरकार, उनके मुख्यमंत्री मुझे चिट्ठी लिखते हैं, अभी भी लिखते हैं और कहते हैं, मोदी जी कच्छ तिबू वापिस ले आइए। एक कच्छ तिबू है क्या, किसने किया? तमिलनाडु से आगे श्रीलंका के पहले एक टापू किसने किसी दूसरे देश को दे दिया था, कब दिया था, कहां गई थी, क्या ये भारत माता नहीं थी वहां, क्या वो मां भारती का अंग नहीं था? और इसको भी आपने तोड़ा, और कौन था उस समय, श्रीमती इंदिरा गांधी के नेतृत्व में हुआ था। कांग्रेस का इतिहास मां भारती को छिन्न भिन्न करने का रहा।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাচাতেবু দ্বীপ নিয়ে উঠে আসা তথ্যের ভিত্তিতে বিগত কংগ্রেস সরকারকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, কংগ্রেস ইচ্ছাকৃতভাবে দ্বীপটি অন্য দেশকে দিয়ে দিয়েছে এবং তা নিয়ে কংগ্রেসের কোনো অনুতাপই নেই। দিল্লির রামলীলা ময়দানে গণতন্ত্র বাঁচাও সমাবেশে যোগ দেন ইন্ডি জোটের নেতারা। উপস্থিত ছিলেন জোটের একাধিক গুরুত্বপূর্ণ নেতা নেত্রী। উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি সহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে এই সমাবেশের আয়োজন ইন্ডি জোটের। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে ইন্ডি জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান জোটের শীর্ষ নেতারা। পাশাপাশি সমালোচনা করেন প্রধানমন্ত্রীর বিভিন্ন নীতিরও। ইন্ডি জোটের গণতন্ত্র বাঁচাও সমাবেশকে কটাক্ষ করে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, এটি গণতন্ত্র বাঁচাও সমাবেশ নয়, বরং পরিবার বাঁচাও সমাবেশ। मैं पुनः कह रहा हूं, यह तथा कथित लोकतंत्र बचाओ रैली वास्तविकता में परिवार बचाओ भ्रष्टाचार छुपाओ रैली है, क्योंकि सभी भ्रष्टाचारी एक दूसरे का साथ देते हुए भ्रष्टाचार के भाईचारे में एक साथ हैं। और ये मैं अभी आपको बता रहा हूं, परिवारवाद के कुछ नए आयाम, परिवारवाद के कुछ नए स्वरूप, परिवारवाद का के कुछ सदस्यों का नया अन्न प्राशन होता हुआ आपको आज नजर आएगा। राष्ट्रपति द्रौपदी मुर्मू आज प्राक्तन उप प्रधानमंत्री और प्रवीण बीजेपी नेता लालकृष्ण आडवाणी बाड़ी गए ताके भारत रत्न पुरस्कार प्रदान करें। उपस्थित छिलेन उपराष्ट्रपति जगदीप धनखड़ और प्रधानमंत्री नरेंद्र मोदी। রাজনীতিতে তার দীর্ঘ অবদান ও দেশ সেবার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। এখন একটু ছোট্ট বিরতি, বিরতির পর ফিরছি আরো খবর নিয়ে। হাই মম, আবার শপিং? বাবা, আপনার আদরে এটি বাঁদর হয়ে যাচ্ছে। লিমিটে করলে তো খারাপ কিছু হয় না। লিমিট ছাড়া আপনার কার্ডে শপিং করবে, হ্যাডন আছে যে। আমি তো কার্ডে লিমিট সেট করে দিয়েছি। আচ্ছা, এর সুবিধা এই যে রিস্ক কম হয়ে যায়, আর যদি ফ্রডও হয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যাংকে জানিয়ে দাও, ক্ষতি কম হবে। দাদু, নেক্সট টাইম এই পিঙ্ক ড্রেস। ইউ আর দ্য লিমিট। লিমিট তো সেট আছে, আরবিআই এ কথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে নির্বাচনী জনসভায় আজ যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে এই জনসভা থেকে তিনি তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করলেন। মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে সিপিএম ও কংগ্রেস বিজেপির সাথে হাত মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, এখানে ইন্ডি জোটের কোনো অস্তিত্ব নেই। তবে একলা চলো রে, আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্স হয়ে লড়ছে বলছে, এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে ভোট। সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে, কেন তৃণমূলকে ভোট দেবেন বলুন তো? সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেস কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। ইন্ডি জোটকে এতদিন ঘোট বলে আসছিল বিজেপি, আজ তৃণমূল নেত্রী সে কথাই স্বীকার করলেন, জানালেন বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। এতক্ষণ ভাই তোমরা জোট জোট করে যাচ্ছ, আমরা বলছি এটা ভোট ভোট ভোট, আমাদেরই তো এটা বক্তব্য যে কংগ্রেস সিপিএম কে একটা ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেস কে দুটো ভোট দেওয়া। আমরা সিপিএম কংগ্রেসের ছোট ছোট ভাই বন্ধু সমর্থক যে কজন আছেন বৃদ্ধ মানুষজনকে বলছি, ওরে বাবা, ভোটটা বাচ্চাদের চকলেট নয়, সত্যনারায়ণের প্রসাদ নয় যে সকলের মধ্যে একটু একটু করে বিতরণ করতে হবে। সংঘবদ্ধভাবে ভোট দিন, নির্দিষ্ট লক্ষ্যে ভোট দিন, স্থায়ী সরকার করতে ভোট দিন, তৃণমূলকে বাবুঘাটে বিসর্জনের লক্ষ্যে ইরা হাকিমের উপস্থিতিতে ভোট দিন। মুখ্যমন্ত্রীর ইন্ডি জোট নিয়ে বক্তব্যে সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আজ দুপুরে মুর্শিদাবাদের কান্দিতে এক কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করেন তিনি। ইন্ডিয়া জোট ছেড়ে চলে এসে দিদি কাকে খুশি করলো, মোদিকে।
ইন্ডিয়া জোটের কথা কে বলেছিল? দিদি। কিন্তু দিদির চরিত্র এটাই যে যখন যেমন তখন তেমন, কাজের সময় কাজই আর কাজ বিড়ালে বাজি। দিদি দেখলো মোদি তো হামলা করবে, তাই রাজভবনে গিয়ে মোদির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে মোদির সঙ্গে কথা বলে শাহজাহানকে বাঁচানোর নামে, শিবু সর্দারদের বাঁচানোর নামে, নিজের খোকাবাবুকে বাঁচানোর ব্যবস্থা করে ইন্ডিয়া জোট ছেড়ে এখন দিদি কপালে একটু স্টিচ লাগিয়ে ভোটের প্রচারে নেমে গেছে। নদিয়ার কৃষ্ণনগরে জনসভা থেকে আজ সিএএ ও এনআরসির তীব্র বিরোধিতা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, রাজ্যে সিএএ এর বাস্তবে রূপায়ণ তিনি করতে দেবেন না। সিএএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে রাজ্য বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য বলেছেন, তিন তালাক 370 ধারা অবলুপ্তির মতো সিএএ ওর বাস্তব রূপায়ণ করবে বিজেপি। ভাঙা গোড়া সবকিছু তো আমরাই করছি, আমরাই তো ছাড়ছি গিমিক, তারপরে আমরাই সেটা বাস্তবায়িত করছি। মনে হয় যে রাম মন্দির বলেছিল গিমিক হয়ে গেল, 370 বাতিল হয়ে গেছে, তিন তালাক গল্প শেষ। আরও পরপর যেগুলো বলতাম ছোটোবেলা থেকে বক্তৃতা করে 40 বছর ধরে ওগুলো হবে, ঠাট্টা সব কাজ একসঙ্গে আমরা করে দিচ্ছি না। শহরে ফের ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল। নির্মীয়মান ফ্ল্যাটের একাংশ ভেঙে পড়ে মৃত্যু হলো এক মহিলার। মৃতার স্বামী প্রমোটা সহ চারজনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ জানায়। ঘটনা তদন্তে নেমে আজ সকালে পুলিশ ওই নির্মীয়মান বাড়ির 3 প্রমোটার ও লেবার ইনচার্জ সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে। জানি না, এগুলো তো ধামাচাপা পড়ে যায়, জানি না কি হবে। আমি চাইছি এটা একটা ন্যায্য বিচার চাই। এই যে আমি হারালাম, কিন্তু অন্য বাড়ি অন্যের যদি না হয়, এটা ন্যায্য বিচার চাই। এত বড় কনস্ট্রাকশন কি করে এখানে হলো? আজকে আমি থানায় রিপোর্ট করলাম, যা চলে গেছে। কলকাতার মেয়রের ওয়ার্ডেই আজ সকালে ভেঙে পড়লো একটি বাড়ির একাংশ। কেউ আহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটির নিচে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি। বাসিন্দাদের অনুমান, পুরনো বাড়ি হওয়ায় ভেঙে পড়েছে কার্নিশ। বাড়িটিতে যারা থাকেন তাদেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও অবৈধ নির্মাণকে আজ কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। তিনি বলেন, শহরের বেশিরভাগ এলাকাতেই মরণ ফাঁদ তৈরি করে রেখেছে তৃণমূল সরকার আশ্রিত প্রমোটার বাহিনী। বৃহত্তর কলকাতা যাকে বলে, অর্থাৎ উত্তর দণ্ডন থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় কাউন্সিলররা স্কোয়ার ফিটে টাকা নেয় এবং অবৈধ নির্মাণের পারমিশন দেয়, এবং তার ফলে সেখানে বহুতল বাড়িগুলো এক একটি মরণ ফাঁদ, মরণের বহুতলে পরিণত হয়েছে। কত মানুষের প্রাণ যাবে আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। এত টাকা খেয়েছে এরা যে কোন দিন কোনটা ভেঙে পড়বে কেউ জানে। দেখুন, প্রমোটার শাসক কনিষ্ঠ এবং তার সাথে সাথে ওই প্রমোটারকে যারা মাল সাপ্লাই করে, খোঁজ নিয়ে দেখুন তারা সিন্ডিকেট চালায় তৃণমূল কংগ্রেসে, আমাদের কাছে খবর আছে। দায়িত্ব জনগণের ঘাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলবে যে এটা সিপিএমের আমলে হয়েছিল, তারপরে বলবে আমরা এটা কংগ্রেসের দোষ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কংগ্রেস আমলে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্যের ঘাড়ে দোষটা দিয়ে দেয়, নিজের ঘাড়ে কিচ্ছু নেবে না। ভোটে দাঁড়ানোর সময় বলেন যে 294টা সিটে আমিই পাচ্ছি, আর চুরি করে যখন ধরা পড়ে কোনো বিধায়ক তখন বলে না না ওটা ওর ব্যাপার, আমি জানি না। এখন বিরাজ হাকিম সাহেবের মনই ভেঙে গেছে, বিল্ডিং ভেঙে আর কী হবে, পার্টিতে ওনার জায়গা নেই, আস্তে আস্তে রিটায়ারমেন্ট হবে ওনার, উনিও বুঝে গেছেন, ভাইপো ওনাকে সাইড করছে। তো এখন বিরাজ হাকিম সাহেবকে মুখ খোলা উচিত, বলা উচিত যে স্কোয়ার ফিটে নেওয়া টাকাগুলো কোথায় রেখেছেন বা কাকে দিয়েছেন। কালবৈশাখীর প্রবল ঝড়ের তাণ্ডবে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা লণ্ডভণ্ড। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 2। ময়নাগুড়ির বার্নিশেও বহু গাছ পড়ে ভেঙে গেছে, বহুজন আহত হয়েছেন।
আহতদের ময়নাগুড়ি ও জলপাইগুড়ি সদর হাসপাতালে আনা হয়েছে। স্থানীয় মানুষজন জানালেন, বহু গাছ ভেঙে পড়েছে, বহু টিনের চাল উড়ে গেছে, অনেক বাড়ি ভেঙে পড়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। আজ উত্তরপ্রদেশের মেরঠে নির্বাচনী জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন এই জনসভা থেকে। নদিয়া কৃষ্ণনগরে নির্বাচনী জনসভায় যোগদান মুখ্যমন্ত্রীর। আসন্ন লোকসভা নির্বাচনে এই জনসভা থেকে এই প্রচার শুরু করলেন তিনি। মুখ্যমন্ত্রীর হিন্দি জোট ও সিএএ নিয়ে বক্তব্যের কড়া সমালোচনা বিজেপি ও কংগ্রেসের। সংবাদ এখন এ পর্যন্তই, এরপর রাত ১০টায় ফিরছি সংবাদ প্রবাহ নিয়ে। নমস্কার।